জাহাঙ্গীর আলম লিখেছেন, টাঙ্গাইলের একটি আলিয়া মাদ্রাসায় একজন হিন্দুকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সমালোচনার কারণে পরবর্তীতে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। মাদ্রাসার সর্বোচ্চ পদে হিন্দু ধর্মের অনুসারী একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন? সন্দেহাতীতভাবে এটি 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 একটা ইম্যাচিওর ডিসিশন, এই সিদ্ধান্তটা সন্দেহাতীতভাবে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত, এটি কোনোভাবেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত নয়, বরং সমালোচনার যোগ্য একটি কাজ। মাদ্রাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এক ধর্মের প্রতিষ্ঠানে অন্য ধর্মের মানুষকে যদি দায়িত্বশীল হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেটা সেটা যাকে নিয়োগ দেওয়া হয় তার প্রতি অবিচার, আর যে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের প্রতি অবিচার। প্রতিষ্ঠানের প্রতি অবিচার এই জন্য যে এই প্রতিষ্ঠানটার ভালো মন্দ বোঝার মতো মিনিমাম যে যোগ্যতা সেটাই তো তার নেই। আর তাছাড়া আদর্শগতভাবে তিনি তো এই মাদ্রাসাকে, তিনি এই মাদ্রাসার যে ধ্যান ধারণা, এটার যে শিক্ষা কারিকুলাম ইত্যাদি, সেগুলোকে তিনি বিশ্বাস করার কথা নয়। তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের উন্নতি তার দ্বারা কীভাবে সম্ভব? তাছাড়া একজন আল্লাহকে অবিশ্বাস করেন এমন মানুষকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন সেরকম একটি আপনার পরিবেশের দায়িত্বশীল করা মানে হলো ওই মানুষগুলোর উপরে অবিচার করা। আমার বাবাকে নিয়ে কারোর আপনার বিরূপ ধারণা আছে, তাকে আমার উপরে, আমার বাবার উপরে খবরদার নিয়োগ করাটা যেরকম, এখানে ব্যাপারটি অনেকটা সেরকম এক। আর দ্বিতীয়ত হলো, যাকে নিয়োগ করালো তার প্রতি অবিচার, কারণ তিনি যা বিশ্বাস করেন না সেটাই তাকে করতে বাধ্য করা হচ্ছে, ব্যাপারটি অনেকটা অবিচারের মতোই। বিধায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়ে থাকলে সেটি অবশ্যই সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ প্রত্যাহার করার সিদ্ধান্তটা সঠিক, এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে আমাদের খেয়াল দেওয়া উচিত। এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের খামখেয়ালিপনা মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু এগুলো যেন না হয় সেটা খেয়াল করা অবশ্যই সংশ্লিষ্টদের কর্তব্যের অংশ।